11 জ্যামিতি দুটো চ্যাপ্টার আমরা পড়ব আজকে তার মধ্যে হচ্ছে প্রথমটা 11 নম্বর অধ্যায় দেখবে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা মানে ঘনবস্তু সম্পর্কে তোমাদের জ্যামিতিক ধারণা তোমরা ঘনবস্তু আগে জেনেছো এবার সেই সম্পর্কে কিছু ধারণা এই চ্যাপ্টারে তোমাদের দেওয়া হয়েছে কি কি করা হয়েছে চ্যাপ্টার সেগুলো একটু আমি তোমাদেরকে আলোচনা করে দিই প্রথমে জানতে হবে আমাদের সুষম ঘনবস্তু ঘনবস্তু কাকে বলে তোমরা জানো ধরো আমাদের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই যেগুলো কিছুটা পরিমাণ জায়গা দখল করে থাকে সেইগুলোকে বলা হয় ঘনবস্তু অর্থাৎ এক কথায় বলতে গেলে বলবো ঘনবস্তু হচ্ছে যে সমস্ত বস্তু কিছুটা পরিমাণ জায়গা দখল করে থাকে এবং যাদের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাদের কারণে আমরা বলবো ঘনবস্তু তাহলে ঘনবস্তু সংজ্ঞাটা বা ঘনবস্তু কাকে বলে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে তোমরা এগুলো তোমাদের সংজ্ঞাগুলো আমি বলে দিচ্ছি ধারণা নিয়ে দিচ্ছি সংজ্ঞাগুলো তোমরা তোমাদের জ্যামিতির যে বইটা আছে সেখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবে ওই জন্য আমি আর আলাদা করে লেখাচ্ছি না জাস্ট আমি আজকে বুঝিয়ে দিচ্ছি তোমরা সংজ্ঞাগুলো ওখান থেকে করে নেবে ঘনবস্তু তাহলে কাকে বলে যে সমস্ত আমাদের পারিপার্শ্বিক বস্তু যে সমস্ত বস্তুগুলো কিছুটা পরিমাণ জায়গা দখল করে থাকে এবং বা স্থান দখল করে থাকে এবং যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে অর্থাৎ তিনটে মাত্রা আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে তিনটে মাত্রা যে কোনো বস্তুর এই তিনটে মাত্রা থাকবেই ঘনবস্তু যেমন একটা ফুটবল একটা ইট একটা বেঞ্চ তোমাদের ক্লাসরুমে বই খাতা আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছ যেগুলোকে আমরা ধরতে পারছি অর্থাৎ যাদের তাদের ইট দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে আমি একটা ইটের ছবি এঁকে দেখাই তোমাদের ধরো ইট বা বাক্সর একটা ছবি এটা তার একটা ইটের ছবি এইটা হচ্ছে দৈর্ঘ্য এইটা হচ্ছে প্রস্থ এবং এইটা হচ্ছে উচ্চতা একটা ফুটবল তার দৈর্ঘ্য আছে এখানে এইটা যেহেতু একটা তলের উপর দেখাচ্ছি এইখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিষ্কার ভাবে বোঝা যাবে না তোমাদের যেহেতু ত্রিমাত্রিক ছবি এগুলো একটা ফুটবল ফুটবলের দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে অর্থাৎ এইগুলো হচ্ছে এক একটা ঘনবস্তু এবার এই যে ঘনবস্তু যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো বলছি এগুলো হচ্ছে এক একটা মাত্রা অর্থাৎ ঘনবস্তু মাত্র এই তিনটে থাকবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটা ঘনবস্তু ঠিক আছে তাহলে এই মাত্রাটা হলো এবার ঘনবস্তু কয়েকটা প্রকার আছে সেটা দেখো ঘনবস্তুর প্রকারগুলো কি কি মানে ঘনবস্তুর ভাগগুলো অনেকগুলো ভাগ আছে তার মধ্যে কিছু কিছু ভাগ এখানে আলোচনা করবো তাহলে ঘনবস্তুর সংজ্ঞাটা তোমরা জ্যামিতিক বই থেকে পড়ে নেবে সংজ্ঞাটা অনেকটা এরকম যে সমস্ত বস্তু বস্তু কিছুটা পরিমাণ স্থান দখল করে থাকে এবং যাদের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাদেরকে বলা হয় ঘনবস্তু এবার ঘনবস্তুর ভাগগুলো কি কি দেখবো আমি বলে দিচ্ছি ভাগগুলো প্রথম অনেকগুলো ভাগ আছে দেখবে ঘন আয়ত ঘন তোমাদের বইয়ে যেগুলো আছে শঙ্কু আর আছে প্রিজম এছাড়াও আছে পিরামিড তাহলে এই আপাতত এই কটা ঘনবস্তু তোমরা জেনে রাখো এখন ঘন আয়ত ঘন শঙ্কু প্রিজম এবং পিরামিড ঘন কাকে বলে এই সংজ্ঞাগুলো তোমরা জ্যামিতি বই থেকে পড়ে নেবে আমি একবার করে জাস্ট বলে দিচ্ছি ঘন কাকে বলে যে সমস্ত বস্তু ঘন বস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান তাহলে বলবো ঘন তোমরা ঘনকের একটা উদাহরণ তোমরা খুব ভালো করে জানো তোমাদের একদম হয়েছে ঘনকের একটা উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান অনেকটা এরকম দেখতে এটা দৈর্ঘ্য এটা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এবং এটা উচ্চতা তিনটেই সমান লুডোর ছক্কা তোমরা যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে এগুলো যে এই ধরনের আকার বিশিষ্ট হয় এই ঘনবস্তুগুলো এটাকে বলছে ঘন তাহলে ঘন কাকে বলে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান তাকে বলা হয় ঘন আয়তঘন এবার চলে আসি আয়তঘন তোমরা দেখো যে ইট বই দেশলাই বাক্স এইগুলোর
কি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটে আলাদা আলাদা তাহলে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আলাদা তাদের বলা হয় আয়ত ঘনক এই ঘনকটা এরকম দেখতে সবগুলো সমান কিন্তু দৈর্ঘ্যটা যা প্রস্থটা আলাদা উচ্চতাটা আলাদা প্রত্যেকটা ঘনবস্তু বিশেষ করে ঘনক এবং আয়ত ঘনক দেখবে ছটা তল আছে সামনে একটা তল পেছনে একটা তল দুটো দুটো পার্শ্ব তল চারটে উপরে একটা নিচে একটা তাহলে প্রত্যেকেরই এই দুটোরই প্রত্যেকেরই আমি পাবো তল ছটি প্রান্ত রেখা মানে এই যেগুলো এক দুই তিন চার উপরে চার আট নয় দশ এগারো বারো তাহলে প্রান্ত রেখা বারোটি আর তোমাদের অনেক সময় এগুলো কোশ্চেন দেয় শীর্ষবিন্দু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি এটা এইটার ক্ষেত্রেও একই রকম হবে তল ছটি উপরে নিচে দুটো তল দুটো পার্শ্ব তল চারটে সামনে একটা পেছনে একটা ছটা প্রান্ত রেখা হচ্ছে বারোটা এক দুই তিন চার পেছনে চার আট নয় দশ এগারো বারো এখানে বারো এখানে বারো তাহলে ঘনক উদাহরণ লুডোর ছক্কা আয়ত ঘনক উদাহরণ হচ্ছে ইট দেশলাই বাক্স বই এরকম এরপরে আসবো শঙ্কু শঙ্কু কিরকম হয় তোমরা দেখেছ কলার মোচা দেখেছ কলার মোচার এই যে অগ্রভাগ এরকম দেখতে হবে এইটা বা কলার মোচার অগ্রভাগ এটা এরকম বা অনেক সময় আরেকটা হচ্ছে টোপর বরের মাথায় যে টোপর পড়ে সেটা অনেক শঙ্কুর মতো দেখতে এর হচ্ছে এই এই যে তলটা এই তলটা হচ্ছে গোল এবং এইটা হচ্ছে যদি এখানে এটা যদি নিজের হয় তাহলে এটা সমতল একটা বক্র তাহলে এখানে প্রান্ত রেখা কোনটা এই দুটো কিন্তু প্রান্ত রেখা নয় এই দুটো গোল মতো থাকছে এই যে এই একটা প্রান্ত রেখা এখানে শীর্ষবিন্দু হচ্ছে একটা তাহলে শঙ্কুর হচ্ছে একটা তল বক্রতল এবং একটা সমতল নিচের তলটা সমতল পার্শ্ব তলটা বক্রতল একটা শীর্ষবিন্দু আর এই হচ্ছে প্রান্ত রেখা তাহলে ঘন আয়ত ঘন শঙ্কু প্রিজম প্রিজম অনেক রকম হতে পারে আমি একটা তোমাদের রেখে দেখিয়ে দিচ্ছি এই ধরনের একটা প্রিজম দেখো এই দুটো নিচের তল অথবা তোমাদের আর একটা প্রিজম হতে পারে এরকম দেখে দিচ্ছি মানে উপরে একটা তল নিচে একটা তল দুটো তল দুটো তল এই তলটাও এই তলটাও এই তলে যে বহুভুজাকার দুটো তল পরস্পর সমান্তরাল এরকম থাকছে জিনিসটা অনেকটা পাশ থেকে দেখলেন এরকম হবে পাশ থেকে দেখলে এরকম হবে তাহলে এই পার্শ্ব তল দুটো বহুভুজাকার যে তল দুটো সমান্তরাল সেই তল দুটো বহুভুজাকার এবং পার্শ্ব তল যেগুলো সেগুলো সব আয়তাকার তার প্রিজমটা দেখতে অনেকটা এরকম হয় এছাড়া আছে পিরামিড পিরামিড দেখেছো তোমরা পিরামিড বলতে প্রথমে যেটা হয় মিশরের পিরামিডের কথা মনে পড়ে তাহলে যার পার্শ্বতল গুলো ত্রিভুজাকার কিন্তু ভূমিটা এটা বর্গাকার অথবা আয়তাকার দুটোই হতে পারে ভূমিটা আয়তাকার হতে পারে তাহলে যে ঘনবস্তুর প্রিজমটা বলছি দুটো সমান্তরাল তল বহুভুজাকার এই উপরের নিচে সমান্তরাল তল বহুভুজাকার এবং পার্শ্বতল গুলো আয়তাকার তাকে বলছে প্রিজম এই ধরনের তোমরা উদাহরণ পেয়ে যাবে ঝাড় লণ্ঠন দেখতে পাবে অনেক সময় উপরে ঝোলানো থাকে বা বিভিন্ন খেলনা তার উদাহরণ পিরামিড পিরামিড আমরা মিশরে দেখেছি মমি মমির কথা তোমরা জানো সবাই পিরামিডের সঙ্গে মমি তা একসঙ্গে বিচারিত হয় তো পিরামিড হচ্ছে যার যে ঘনবস্তুর পার্শ্বতল গুলো ত্রিভুজাকার কিন্তু ভূমিটা বর্গাকার বা আয়তাকার তাকে বলছে পিরামিড তো এই কটা ঘনবস্তু তোমরা
সংজ্ঞাগুলো অবশ্যই বারবার বলছি, সংজ্ঞাগুলো পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার সময় থাকতে পারে। সংজ্ঞাগুলো নতুন করে আমি জাস্ট একবার করে বলে দিলাম, কিন্তু জ্যামিতি বইয়ে তোমাদের এই সমস্তগুলো সংজ্ঞাগুলোই দেওয়া আছে, তোমরা জ্যামিতি বই থেকে সংজ্ঞাগুলো একটু করে নেবে। তো আজকে এই যে তোমাদের ঘনবস্তু বিষয়ক জ্যামিতির ধারণা এই যে এই পর্যন্ত, এখানে বিভিন্ন তোমাদের 11 নম্বর অধ্যায়টা পড়বে, 11 নম্বর অধ্যায় এইগুলোই আলোচনা করা করা আছে, এবং এই যে পাশে দেখতে পাচ্ছ যেগুলো এগুলো একটু পড়ার চেষ্টা করবে, এগুলো এখান এইটা থেকে পড়লে তোমরা আর দরকার কিছু নেই খুব একটা, এখান থেকে এগুলোই করবে বা এই অনুশীলনী গুলো একটু করার চেষ্টা করবে। এর থেকে আর হোমওয়ার্ক আলাদা করে কিছু দেওয়া হবে না, তোমরা একটু জাস্ট বুঝিয়ে দিলাম এখান থেকে বইয়ে এগুলো দেওয়া আছে, এখান থেকেই তোমরা করতে পারবে।